রাজা বাচ্চাদের মতন ট্রে যদি খাবার খেতে চাও কলকাতায় বসে আরবের টেস্ট নিতে চাও তো মিডিল ইস্ট রেস্টুরেন্ট আরবিয়ানাতে আসো যাই আমরা কোথায় বলবো তার আগে বলে দিই এইটা কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্স তোমরা কিন্তু বাইরে থেকেও খেতে পারো আমরা বাইরে থেকে ঠিক এই রেস্টুরেন্টেরই টেস্ট কিছু কিছু নিয়ে খেয়েছিলাম তো সেই ভিডিওগুলো আমি শর্টসে করেছি তোমরা দেখো এই হচ্ছে ওদের মেনু আর মেনুতে স্পেশালটি ছিল মান্ডি তো আমরা নিয়েছিলাম মান্ডি এই যে মান্ডি মান্ডি কিন্তু সার্ভ ফর টু নিয়েছিলাম ও ওইখানে উটফুটের সঙ্গে ছবি তুলতে থাকুক আমাদের খাবার চলে এসছে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু প্লাস পয়েন্ট আর কিছু মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট হচ্ছে খাবারগুলো খুব বেশি মশলাদার ছিল না তো সেটা একটা খুব ভালো কথা এবার বলি যে প্রত্যেকটা জিনিস কিন্তু দুটো করেছিল কারণ সার্ভ ফর টু এবার খাবারের কোয়ালিটি সম্পর্কে বলি তো এই চিকেনে যে প্রিপারেশানটা ছিল এটা কিন্তু বাঙালি টেস্ট একেবারেই না তো আমার তো খুব খুব ভালো লেগেছিলো ওরও খুব ভালো লেগেছিলো সেকেন্ড যেটা ওরা দিয়েছিল সেটা বলছিল শিক্ষাবাবের মতন মানে আমরা তো শিক্ষাবাবু বলছিলাম কিন্তু ওরা বলল এর নাম হচ্ছে কেপ্তা তো এই পেটটা আমার ওকে ওকে লেগেছে খুব একটা মশলাদার না কিন্তু ওর ভালো লেগেছিল আচ্ছা এবার নেগেটিভ দিকে আসে যে নেগেটিভ হচ্ছে সার্ভ ফর টু কিন্তু কোয়ান্টিটি আমার একদমই ভালো লাগেনি তবে চিকেনের সাইজ টাইজ বড় ছিল আর প্রচুর নাটস ছিল এইগুলো বেশ ভালো লেগেছে আর ভীষণই পরিমাণে মানে বিরিয়ানি তো হেলদিও কম ছিল হ্যাঁ আরেকটা কথা তোমরা কিন্তু একবারে যা দিয়েছে সেইটুকুই পাবে এরকম না যে তুমি সেকেন্ডবার বলবে যে একটু গ্রেভি দিন বা একটু স্যালাড দিন একেবারেই নো বলে দেবে তো সেইটা একটু সাবধানে থেকে আর মাংসটা কতটা সব দেখতে পাচ্ছ ওদের কিন্তু আলাদা আর একটা স্পেশাল আইটেম ছিল যেটা আমরা মুনাফা করতে গিয়ে মিস করে দিয়েছি সেটা ছিল কুনাফা সেটা চিজ আর চকলেটের ছিল ওটা আমরা খাইনি টু ফিফটি ফাইভ দাম ছিল তোমরা কিন্তু গেলে অবশ্যই একবার ট্রাই করো কুনাফা আর মুনাফা করতে তোমরা এখানে পারবে না মোটামুটি ভালোই দাম আছে কোয়ান্টিটি ওয়াইজ দাম ভালো তো পান মশলার কোটাটা আমার দুর্দান্ত পছন্দ হয়েছিলো তাই থামনেলে রেখেছি এত কষ্ট হয় এই ভিডিওগুলো করতে গেলে লজ্জা সরমকে টাটা বাই বাই বলতে হয় কারণ দেখো আমরা তো ভালো সিট পাইনি তো আমার একটু ইচ্ছা ছিল একটু রাজা বাচ্চাদের মতন বসবো তাই পাশে একজন বসেছিলো তাকে রিকোয়েস্ট করেছি যে সরে গেছে আমি তোমাদের জন্য আমি তুললাম তোমাদেরও কর্তব্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কেন করছো না প্লিজ জোর করে বলছি একটু সাপোর্ট করো কত কম সাবস্ক্রাইবার আজকের মতন তাহলে তারা